এলিয়ান শব্দটা শুনেন না আপনারা, এটা ইংরেজি বানানো হয়েছে, শব্দটা হলো ইলিয়িন, কোরআনের শব্দ, আরবি শব্দ, এটাকে বানানো হয়েছে এলিয়ন। যে কোনো গ্রাম থেকে ডাইরেক্ট নিচে গেলে জাহান্নাম, সে জিন। ইসলামিক ওলামায়ে কেরামের আকীদা গবেষণা হলো জাহান্নাম হলো পৃথিবীর একবারে গভীরে নিচে, সূর্যের সমান তাপ, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোহা গোলে পানির মতো সেখানে অবস্থান নিচ্ছে, আরো কত ভয়াবহ অবস্থা সেখানে। আর জান্নাত হলো সাত আসমানের উপরে। জান্নাত কোথায়? এটাকে বলে ইল্লিয়িন, এলিয়ন। এলিয়ন মানে উপরে যারা আছে। এলিয়ন শব্দটা শুনেন না আপনারা, এটা ইংরেজি বানানো হয়েছে, শব্দটা হলো ইল্লিয়িন, কোরআনের শব্দ, আরবি শব্দ, এটাকে বানানো হয়েছে এলিয়ন। এলিয়ন একটা গাড়িও আছে, আছে না, প্রাইভেট কার, এলিয়ন। আচ্ছা, তো জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জুমারা, দলে দলে, বিশাল বিশাল দল, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ। আহ, সবচেয়ে যারা বড় বড় শেঠ, বড় বড় ক্ষমতাধর, মহাসচিব, বিশ্বের বড় বড় প্রতাপান্বিত প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, পাওয়ারফুল মানুষ, এরা তো অধিকাংশ জাহান্নাম, জাহান্নামী। তো এদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেটা কোনো সম্মানিতভাবে নেবে না, ধাক্কিয়ে। يوم يدعون إلى نار جهنم دعا. ধাক্কিয়ে ধাক্কিয়ে অপমানিত অসম্মানিত করে নেওয়া হবে। তো এখানে বোঝার বিষয় হলো হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের গেটে, ওই জেলখানার গেটে যাবে, তখন দরজা খুলে দেওয়া হবে। এখানে ফুতিহাত আবওয়াবুহা, আর সেইম আয়াত জান্নাতিদের ব্যাপারে, 73 নম্বর আয়াত একই সূরার। ওয়াসিকাল লাযিনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে মন্দ কাজ থেকে দূরে থেকেছে, কুফর শিরক থেকে দূরে থেকেছে, মদ নেশা থেকে দূরে থেকেছে, বিবাহ বহির্ভূত নারী থেকে দূরে থেকেছে, জুলুম অত্যাচার থেকে দূরে থেকেছে, অসৎ কথা অসৎ কাজ এবং কুফুরি শেরিকি বিশ্বাস চেতনা এসব কিছু থেকে দূরে থেকেছে, এবং আল্লাহর কাছে মুক্তির জান্নাত প্রাপ্তির আশা করেছে, এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? আল্লাহকে ভয় করে মন্দ বর্জন, আল্লাহকে আশা করে ভালো অর্জন, এটাকে কি বলে? এই তাকওয়া যারা অর্জন করে মৃত্যুবরণ করেছে, এদেরকেও নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাহ। কোন দিকে? ছায়া শুনিবি হাজারো হাজারো কোটি 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 গাছ গাছালি, পাক পাকালি, নদী ঝর্ণা, এসব দিয়ে ঠাসা মণিমুক্তার মহাজগৎ। কোনো মাটি নেই, মণিমুক্তা সব, মণিমুক্তার উপরে গাছ হবে, গাছগুলোর বডি স্বর্ণের, আল্লাহ আকবার, পাতা ডাল মণিমুক্তা দিয়ে তৈরি। তো সেই অকল্পনীয় সৌন্দর্য মণ্ডিত জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জুমারা, দলে 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 দলে।